কি হবে যখন একজনের ভাগ্য আরও একজনের সাথে জুড়ে থাকবে? শেষে কে জিতবে, ভাগ্য নাকি ভালোবাসা? আজকের মুভি অক্কা কশনম। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা ফ্যামিলি ইনরবিট নামের মলে শপিং করতে আসে। গাড়িটা E84-এ পার্কিং করতে গিয়ে দেখে সেখানে একটা পাইপ ফেটে জল পড়ছে, তাই তারা গাড়িটা B57-এ পার্কিং করে। দেখানো হয় এই ছেলেটিকে, নাম জিভা। তার মা বাবা শপিং করতে গেলেও সে যায় না, জিভা গাড়িতেই বসেছিল। তখনই জিভার গাড়ির পাশ দিয়ে একটা ব্ল্যাক কালারের গাড়ি ক্রস করে। এটার নাম্বার ছিল TS09AA999। গাড়িটাকে দেখে জিভা একটা সিটি দেয়, আর তখনই দেখতে পায় এই সুন্দরীকে। মেয়েটার নাম জোসনা, সংক্ষেপে জো। তো প্রথম দেখাতেই জোয়ের প্রেমে পড়ে যায় জিভা, আর সেলফি নেওয়ার বাহানায় জোয়ের একটা ছবি তোলে। ঠিক তখনই একটা লোককে কিছু লোক মারছিল, জিভা লোকটাকে বাঁচায়। কিন্তু পরে যারা লোকটাকে মারছিল তাদের থেকে জানতে পারে যে লোকটা একটা রেস্তোরাঁয় মেয়েদের ডিস্টার্ব করছিল। এটা শুনে লোকটাকে ওই লোকগুলোর হাতেই তুলে দেয়। এরপর জোয়ের দিদি আসে আর পার্কিং থেকে গাড়িটা বের করে, কিন্তু জো গাড়িটা থামিয়ে বেরিয়ে আসে। জোয়ের ডান পায়ে তখন ব্যান্ডেজ ছিল, থাকা সত্ত্বেও জো জিভার কাছে আসে আর তার নাম্বারটা দিয়ে যায়। তাদের মধ্যে মেসেজে কথা হতে থাকে। পরের দৃশ্যে দেখানো হয় ওসমানিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসরকে, নাম মোহাম্মদ আস্টেকার। ক্যান্টিনে বসে কাঁদতে থাকা একটা ছেলেকে তিনি লাইফ সম্বন্ধে কিছু জ্ঞান দেন। তিনি একটা ম্যাগাজিন নেন আর সেখানে একটা ডট প্রিন্টের পেজ দেখিয়ে বলেন, সবার লাইফেই এই হাজার হাজার ডটের মতো, যার একটার সাথে একটা মিলতে থাকে। সেই ডটগুলো হতে পারে কোনো দুর্ঘটনা, কোনো ভালো ঘটনা, আর সেই সব মিলেই আমাদের জীবন। মানে আমাদের জীবনে ভালো খারাপ সবই আসবে, এটাই তো জীবন। পরের দৃশ্যে দেখানো হয় জিভা আসে জোয়ের বাড়িতে, জো তার দিদি জামাইবাবুর সাথে আলাপ করায়। এরপর তারা জোয়ের রুমে বসে গল্প করছিল। জো কথায় কথায় জানায় যে সে সারাদিন আশেপাশের বিল্ডিং এর মানুষজনদের দেখতে থাকে। প্রথমে সে দেখায় একজন পুলিশ অফিসারকে, যার ভয়ে পুরো শহর কাঁপলেও সে তার প্রেমিকার ভয়ে কাঁপে। এরপর দেখায় একটা গ্যাংকে, যারা সারাদিন শুধু পরনিন্দা পরচর্চা করে, আর তাদেরই লিডার জোয়ের বান্ধবী। এরপর জো দেখায় একটা ছেলেকে, সে একাই থাকে আর পুরো কলোনির সবার বাড়ির নোংরা নিয়ে যায় আর ফ্রিতে ডাস্টবিনে ফেলে আসে। এরপর জো দেখায় একটা নতুন বিয়ে হওয়া কাপলকে, মেয়েটার নাম স্বাতি আর তার স্বামীর নাম শ্রীনিবাস। শ্রীনিবাস নাকি মেয়েটার উপর খুব অত্যাচার করে, কখনো খুব ভালোবাসে আবার কখনো খুব রেগে গিয়ে গায়ে হাত তোলে। মেয়েটার জন্য খুব মায়া হয় জোয়ের। পরের দৃশ্যে দেখানো হয় জিভার ফোন থেকে মেসেজ করে জোকে ডাকে জিভার মা। জো জিভাদের বাড়িতে আসলে জিভার মা বাবা জোয়ের সাথে অনেকক্ষণ সময় কাটায়। এরপর জিভা যখন জোকে বাড়িতে ছাড়তে যায় তখন খুব জোরে হাওয়া বইছিল। জো জিভাকে ভালোবাসার তিনটা শব্দ বলতে যাবে, ঠিক তখনই একটা দোকানের টিন উড়ে এসে জোয়ের গায়ে লাগতেই যাবে, তখনই জিভা হাত দিয়ে সেটাকে আটকায় আর জিভার হাত কেটে যায়। এদিকে শ্রীনিবাস একটা বারে বসে মদ খাচ্ছে আর তার হাতের দিকে তাকাচ্ছে, তার হাতেও একটা কাটা দাগ ছিল ঠিক জিভারই মতো। সেদিন রাতে জো দেখে যে শ্রীনিবাস মদ খেয়ে এসে সোফাতে ঘুমিয়ে পড়েছে আর স্বাতি তার ল্যাপটপে বসে কারোর সাথে কথা বলতে বলতে কাউকে চুম্বন দিচ্ছে। পরের দিন সকালে জিভা আসে জোয়ের বাড়িতে, ঠিক তখনই জিভা দেখে যে ছেলেটা সবার বাড়ি থেকে নোংরা নিয়ে আসে সে আসলে একটা চোর। নোংরা নিয়ে আসার নাম করে চুরি করে সবার বাড়িতে। ছেলেটার নাম সত্য, সত্যকে ধরে ফেলে জিভা, সত্য স্বীকারও করে সব। এরপর দেখানো হয় জোয়ের দিদি আর জামাইবাবু কোথাও যাচ্ছে, জো আর জিভা বাড়িতে একাই ছিল। তারা জোয়ের রুমে বসে কফি খাচ্ছিল, হঠাৎ তারা দেখে শ্রীনিবাস রেগে গিয়ে স্বাতিকে চড় মারে, স্বাতি পড়ে যায় আর কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ায়। জো পুলিশকে কল করার কথা বলে, কিন্তু জিভা বলে এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা মাঝখানে ঢুকতে পারি না, আগে জানতে হবে ওদের মধ্যে প্রবলেমটা কি। শ্রীনিবাসকে ফলো করতে থাকে জিভা। শ্রীনিবাস প্রথমে একটা সাইকিয়াট্রিকের কাছে যায়, তারপর বারে। জিভা মাতালের অভিনয় করে শ্রীনিবাসের কাছ থেকে তার লাভ স্টোরি জানতে চায়। শ্রীনিবাস জানায় ইনরবিট মলের পার্কিং এর জায়গায় B57-এ গাড়িটা পার্ক করেছিল সেদিন। শ্রীনিবাসের সেদিন শপিং করতে যাওয়ার ইচ্ছে ছিল না, তাই সে গাড়িতেই বসেছিল। তার গাড়ির পাশ দিয়ে একটা গাড়ি পেরিয়ে গেলে সে গাড়িটাকে দেখে সিটি দেয় আর একটা মেয়েকে দেখতে পায়, সেটা ছিল স্বাতি।
শ্রীনিবাস লুকিয়ে স্বাতির একটা ছবি তোলে। তারপর স্বাতির গাড়িটা চলেই যাচ্ছিল, ঠিক তখনই স্বাতি গাড়ির থেকে নেমে আসে, শ্রীনিবাসকে তার নাম্বার দেয়। স্বাতির ডান পায়ে তখন ব্যান্ডেজ ছিল। জিভা সন্দেহ করে যে জোই শ্রীনিবাসকে এসব বলেছে। সে কথাগুলো জোকেও বলে, কিন্তু জো বলে সে কিছুই বলেনি। শ্রীনিবাস সত্যি বলছে কিনা সেটা জানার জন্য জোয়ের রুম থেকে জিভা শ্রীনিবাসের ওপর নজর রাখছিল ক্যামেরা দিয়ে। কিন্তু জিভা হঠাৎ দেখতে পায় শ্রীনিবাসের দেওয়ালে স্বাতির একটা ছবি, যেটা হুবহু জিভা তোলা ছবির সাথে মিলে গেছে। মানে শ্রীনিবাস সব সত্যিই বলছে। জো কিছুই বুঝতে পারে না, তাই জোকে জিভা তার ফোনের ছবিটা দেখায়, যেটা সে সেলফি তোলার অভিনয় করে জোয়ের ছবি তুলেছিল সেটা। পরের দিন আবার বারে যায় জিভা। শ্রীনিবাস বলে যে যেদিন স্বাতি তার মনের কথা বলেছিল সেদিন হঠাৎ করে একটা কাঁচ ওপর থেকে স্বাতির ওপর পড়ছিল, আর তাকে বাঁচাতে গিয়ে শ্রীনিবাসের হাতে কেটে যায়, আর সেই দাগটা তো আমরা আগেই দেখেছি। পরের দিন শ্রীনিবাস বলে যে একদিন স্বাতি তাকে ডাকে, সেদিন স্বাতি শাড়ি পরেছিল আর বাদামের দুধ দেয় শ্রীনিবাসকে, আর ঠিক তখনই লাইন চলে যায়। সেদিন ছিল পূর্ণিমার রাত, আমাদের মধ্যে সব হয়েছে। আর ঠিক তখনই জোয়ের কল আসে, জিভাকে দেখা করতে বলে জো। সে একই রকম সিন, জোও শাড়ি পরেছে আজ। জিভা বলে, বাদাম দুধ দেবে? জো বলে, তুমি কি করে জানলে? জিভা বলে, জানো, তুমি দুধ দেওয়ার সাথে সাথে লাইন চলে যাবে আর আমাদের মধ্যে সব হয়ে যাবে। সত্যি তাই হয়। সেদিন ছিল পূর্ণিমার রাত, জো আর জিভা একে অপরকে চুম্বন করতেই যাবে, ঠিক তখনই নিচ থেকে পিএনপিসির গ্রুপের লিডার তাদের দেখে নেয় আর জোকে ডাকতে থাকে। জো জিভাকে যেতে বলে। জিভা শ্রীনিবাসকে বলে, বলেছিল তো সব হবে, কি হয়েছিল সেদিন? শ্রীনিবাস বলে, সেদিন স্বাতি আমাকে প্রথম কিস করেছিল, আর ঠিক তখনই জো আসে আর জিভার গালে চুম্বন করে। পরের দিন জিভাকে ডেকে পাঠায় জো আর বলে যে সে স্বাতিকে অচেতন অবস্থায় দেখেছে, শ্রীনিবাস কোথাও নিয়ে যাচ্ছিল স্বাতিকে। জিভা আর জো আসে স্বাতিদের ফ্ল্যাটে আর দেখে স্বাতি অনেকগুলো ওষুধ একবারে খেয়ে নিয়েছিল, তাই শ্রীনিবাস স্বাতিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। এরপর জিভা আর স্বাতি একটা রিপোর্ট খুঁজে পায় আর জোকে দেখায়। জো রিপোর্টটা দেখে অবাক হয়ে যায়, কারণ স্বাতির ছোট থেকে যা যা হয়েছে জোয়ের সাথেও ঠিক তাই তাই হয়েছে। টনসিলের অপারেশন, ডান পায়ে লেগে যাওয়া, সব একই। স্বাতির মেন্টাল প্রবলেম ছিল, সে হ্যালোসিনেট করত, ডিপ্রেশন, এইরকম অনেক প্রবলেম। জিভা বলে, দেখেছো জো, দূর থেকে যা দেখায় তা সব সময় সত্যি হয় না, কাছ থেকে বোঝা যায় যে আসলে ঘটনাটা কি। জো খুব টেনশন করতে থাকে, তাই জিভা ইন্টারনেটে কিছু খুঁজতে থাকে আর খুঁজে পায় মোহাম্মদ আস্টেকারের ঠিকানা। পরের দিন তারা দেখা করতে যায় মোহাম্মদ আস্টেকারের সাথে। আস্টেকার জানায় এটা হলো প্যারালাল লাইফ। উদাহরণ হিসেবে সে কয়েকজনের সম্পর্কে বলে, যেমন আব্রাহাম লিঙ্কন আর জন এফ কেনেডির মধ্যে সম্পর্ক, মেরি নামে দুটো মেয়ের মধ্যে সম্পর্কের কথা বলে সে, আর এটাও বলে যে স্বাতি আর শ্রীনিবাসের যেটা পাস্ট সেটা নাকি জিভা আর জোয়ের ফিউচার, আর যদি জোর করে তারা এটা বদলানোর চেষ্টা করে তাহলে যেটা পরে ঘটতো সেটা আগে ঘটে যাবে। বাড়ি ফিরতেই তারা দেখে স্বাতি মারা গেছে আর স্বাতির খুনি হিসেবে শ্রীনিবাসকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। জো ভয় পেয়ে যায়। জিভা বলে, এটা হতে পারে না, শ্রীনিবাস স্বাতিকে মারতে পারে না। ঠিক তখনই শ্রীনিবাস চিৎকার করে বলে, হ্যাঁ আমি মেরেছি স্বাতিকে। জো ভয় পেয়ে জিভার দিকে তাকায়। জো ভাবতে থাকে শ্রীনিবাস যদি স্বাতিকে মেরে থাকে তাহলে জিভাও জোকে মেরে ফেলবে। জো জিভার সাথে সম্পর্ক রাখতে চায় না। জিভা জোদের বাড়িতে আসে কিন্তু জো দরজা খুলে না। তখনই জোয়ের জামাইবাবু বাড়ি ফিরে আসে। জিভা প্যারালাল লাইফ নিয়ে সব বলে জোয়ের জামাইবাবুকে। সেদিন রাতের বেলা রাস্তায় হাঁটতে হাঁটতে জোকে জিভা বোঝানোর চেষ্টা করছিল যে সে তাকে মারবে না, কিন্তু কিছু বাজে ছেলে এসে জোয়ের সাথে ছেড়খানি করে আর জিভা রেগে গিয়ে ছেলেগুলোকে মারে আর একটা বোতল ভেঙে ভয় দেখায়। ভাঙা বোতলটা নিয়ে হাত ঘোরাতেই বোতলের এক ধারালো অংশ জোয়ের গলায় গিয়ে লাগে। জো বলে, দেখলে তো, ভাগ্য কখনো বদলানো যায় না, নিজের অজান্তে হলেও তোমার হাতেই আমার মৃত্যু লেখা। জিভা দুঃখী হয়ে চলে যায়। রাস্তায় নেশাগ্রস্ত অবস্থায় জিভার মা বাবা জিভাকে দেখতে পায়। বাড়ি ফিরে জিভার মা জিভাকে মোটিভেট করে আর বলে, ভাগ্যের থেকেও যদি বড় কিছু হয়ে থাকে সেটা মনের জোর, ভালোবাসার জোর। জিভা পরের দিনই জেলে যায় শ্রীনিবাসের সাথে দেখা করতে আর স্বাতির মৃত্যু কিভাবে হয়েছিল সেটা জানতে। জিভা একদিন যায়, দুই দিন যায়, শ্রীনিবাস কিচ্ছু বলে না।
তিন দিনের দিন জিভা বাধ্য করে শ্রীনিবাসকে সব সত্যি বলতে। শ্রীনিবাস বলে সে স্বাতিকে মারেনি, স্বাতি আত্মহত্যা করেছিল। সে আরো বলে বিয়ের দুই মাস পর একদিন সে কাজের জায়গায় আটকে গেছিল বৃষ্টির কারণে, শিলা বৃষ্টি হচ্ছিল সেদিন, তাই স্বাতিকে শ্রীনিবাস নিতে আসতে বলে। স্বাতি অনেকদিন গাড়ি চালায়নি তাই একটু ভয় পাচ্ছিল, কিন্তু শ্রীনিবাসের জোরাজুরি সে নিতেই আসছিল। ঠিক তখনই একটা ক্লক টাওয়ারের কাছে একটা অ্যাম্বুলেন্সের সাথে অ্যাক্সিডেন্ট হয় স্বাতির, আর সেই অ্যাক্সিডেন্টে অ্যাম্বুলেন্সে থাকা পাঁচটা বাচ্চা মারা যায়। আর তখন থেকে স্বাতি পাগলের মতো হয়ে যায়, সব জায়গায় ওই বাচ্চাগুলোকেই দেখতে পেত। একদিন না দেখে স্বাতি অনেকগুলো ওষুধ খেয়ে নেয়, তাই সেদিন চর মেরেছিল শ্রীনিবাস। এরপর আরও একদিন বাড়ি ফিরে শ্রীনিবাস দেখে স্বাতি একসাথে অনেকগুলো ওষুধ খাওয়ায় বেহোশ হয়ে পড়ে আছে, তাই সেদিন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু যখন শ্রীনিবাস স্বাতিকে হাসপাতাল থেকে আনতে যায়, হাসপাতাল থেকে বলা হয় স্বাতি নাকি হাসপাতালে নেই। বাড়ি ফিরে শ্রীনিবাস দেখে স্বাতি আত্মহত্যা করেছে। জিভা জয়ের জামাইবাবুকে সব বলে। ঠিক তখনই জিভার ফোনে একটা ভিডিও পাঠায় জো, যাতে সে বলে সে খুব কষ্ট পাচ্ছে। জিভা জোকে খুন করে জেলে যাওয়ার থেকে জোয়ের আত্মহত্যা করাটা বেশি ভালো মনে হয়েছে। জিভা তাড়াতাড়ি করে জোয়ের বাড়িতে আসে আর দেখে জো ছুরি হাতে দাঁড়িয়ে। জিভা ভাবে জো আত্মহত্যা করে ফেলেছে, কিন্তু না, জো বলে আমার এত সাহস নেই জিভা। জিভা বুঝতে পারে জোয়ের যদি আত্মহত্যা করার সাহস না থাকে তাহলে স্বাতিরও ছিল না, কারণ জো আর স্বাতি তো একই মানুষ। জিভা সত্যকে ধরে আর স্বাতিদের ঘরে তালা খুলতে বলে কম্পিউটারের হার্ড ডিস্কটা নিয়ে আসার জন্য। কিন্তু সত্য জানায় যে সে ফাঁকা ঘর ভেবে ভোরবেলা চুরি করতে গিয়েছিল, কিন্তু গিয়ে সে দেখে যে হার্ড ডিস্কটা তখন অন্য কেউ চুরি করছে। আর ফোনে আসলাম ভাই নামের কাউকে 7টার সময় কফি শপে দেখা করতে বলছে। জিভা বুঝতে পারে তারা কোন কফি শপে যেতে পারে, তারা সেই কফি শপে যায়। কিছুক্ষণ পর সেই হার্ড ডিস্ক চুরি করার লোকটা আসে, একটু পরে আসলাম ভাইও আসে। জিভা সত্যর ফোনটা টিস্যু পেপারের বক্সে রেখে ওয়েটারকে দিয়ে বাক্সটা পাঠিয়ে দেয় আসলাম ভাইদের টেবিলে, তারা কি কথা বলছে সেটা শোনার জন্য। জিভা তাদের কথা শুনে জানতে পারে এই লোকটাই স্বাতিকে খুন করেছে। জিভা আর জোয়ের জামাইবাবু আসলাম ভাইকে ফলো করতে থাকে আর সত্য ওই লোকটাকে। কিছুটা দূর গিয়ে জিভা দেখে আসলাম ভাই একটা গাড়িতে উঠে পড়ে, গাড়িটার নাম্বার ছিল AP07BB777। জিভার মনে পড়ে সে এই নাম্বারটা কোথাও শুনেছে। শ্রীনিবাস আর স্বাতির প্রথম দেখা হওয়ার সময় এই গাড়িটাই তো মাঝখান দিয়ে গেছিল। একটা পুলিশের সাহায্য নিয়ে দুটো গাড়ির মালিককে খুঁজে বের করে জিভা। এই দুটো গাড়িরই মালিক অলিম্পাস হাসপাতালের মালিকের। অন্যদিকে জো স্বপ্নে স্বাতিকে দেখে ভয় পেয়ে যায়। এরপর জো আর তার বান্ধবী মিলে স্বাতির ল্যাপটপটা সার্চ করতে যায়, কিন্তু জিমেল খুলতে গেলে তো পাসওয়ার্ড লাগবে। স্বাতি আর জো যেহেতু একই মানুষ তাই তার পক্ষে জিমেল খোলা খুবই সহজ, কিন্তু তার ফ্রেন্ড ভাবে স্বাতির ভূত জোয়ের মধ্যে ঢুকে গেছে, তাই সে ভয়ে পালিয়ে যায়। জো দুটো ভিডিও দেখতে পায়, একটা ভিডিওতে ছিল সেদিন চুম্বন করার ভিডিওটা, আর আরও একটাতে সে বলেছে সেদিন ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার জন্য শ্রীনিবাস যখন অলিম্পাস হাসপাতালে নিয়ে গেছিল স্বাতিকে, তখন স্বাতি ওই হাসপাতালেই জানতে পারে যে অ্যাম্বুলেন্সের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে যে বাচ্চাগুলো ছিল সেগুলো আগের থেকেই মারা গেছিল হাসপাতালে। যাতে হাসপাতালের বদনাম না হয় তাই ব্রেক ফেল করা অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে না জানিয়ে গাড়িটা পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর রাস্তায় স্বাতির গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। সব জানার পর স্বাতি যখন বাড়ি ফিরছিল হাসপাতাল থেকে, তখন লিফটে তাকে ইনজেকশন দেওয়া হয়। সে কোনো রকমে বাড়ি ফেরে আর ভিডিওটা বানায়, আর তার কিছুক্ষণ পরেই স্বাতিকে খুন করা হয়। জো জিভাকে সব বলে ফোন করে। দেখানো হয় অলিম্পাস হাসপাতালের ওনার অরুণকে। অরুণ লোক ঠকিয়ে ব্যবসা করে, ছোট কোনো অসুখে হাজার হাজার টাকার ওষুধ দিয়ে লুটে নেয় তাদের। অরুণ দুটো কম্পিউটার ইঞ্জিনিয়ারকে ডাকে হার্ড ডিস্কটাতে কী কী আছে দেখার জন্য, মানে অরুণই হার্ড ডিস্কটা চুরি করিয়েছে। সে জানতো যে স্বাতি এই রকমই কিছু একটা করবে, কিন্তু সে এটাও জানতে পারে যে ভিডিওটা অরুণ দেখার আগে জোস্টা নামের কোনো একটা মেয়ে দেখে ফেলেছে। সত্যও ধরা পড়ে গেছে, তাকে আনা হয় অরুণের কাছে। সত্য সব বলে দেয় অরুণকে। এদিকে জিভা বুঝতে পারে যে স্বাতি যেহেতু জেনে গেছিল হাসপাতালের ব্যাপারে, তাই স্বাতিকে মারা হয়েছে, আর এখন সেই সব কিছু জো জানে, তাই অরুণ জোকেও মেরে ফেলবে। জিভা জোকে ফোন করে আর স্বাতির ঘর থেকে বেরোতে বলে। ঠিক তখনই স্বাতির ঘরে আবার সেই লোকটা আসে। জো কোনো রকমে স্বাতির ঘর থেকে বেরিয়ে একজনের গাড়ি নিয়ে পালিয়ে যায়। আবার সেই শিলাবৃষ্টি, জো কার ড্রাইভ করছে,
সেই ক্লক টাওয়ারের কাছে আসতেই জিভা ফোন থেকে বলে ডান দিকে রাস্তায় যেতে। জো জিভার কথা মতো ডান দিকে যায় আর একটা স্কুল বাসের সাথে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। কিন্তু ওই লোকটা জোয়ের গাড়িটাতে ধাক্কা মারে আর জোকে তার সাথে নিয়ে যায়। জিভা এসে পৌঁছায় অ্যাক্সিডেন্টের জায়গায় আর দেখে সেখানে জো নেই। কিছুক্ষণ পরেই অরুণের কল আসে আর একটা অ্যাড্রেস দেয় জিভাকে আর বলে পারলে জোকে বাঁচিয়ে নিতে। এদিকে জোকে ইনজেকশন দেওয়া হয়। জোয়ের জ্ঞান ফিরে আসলে অরুণের লোকগুলো জোকে দেখতে পেয়ে যায় আর তারা করতে থাকে। একসময় জোকে ধরেও ফেলে, কিন্তু সেখানে জিভা চলে আসে আর জোকে বাঁচায়। জিভার সাথে লোকগুলোর মারামারি হয়। তখন জো একটা ঘরে চলে যায় যার দুটো দরজা। সে দুটো দরজা বন্ধ করে দেয়। জোয়ের খুব মাথা ঘুরছিল, সে সব কিছু ঝাপসা দেখছিল। একটা দরজায় জিভা ধাক্কা দিচ্ছিল আর অন্যটা অরুণের লোকটা। জো ভুল করে ভুল দরজাটা খুলে দেয়। লোকটা জোয়ের গলা কাটতেই যাবে তখনই জিভা তার দিকে দরজাটা ভেঙে ঢুকে আসে ঘরটাতে আর তার হাতে থাকা কুড়োর দিয়ে মেরে ফেলে ওই লোকটাকে। কিন্তু তখনই সেখানে অরুণ আসে আর ছুরিটা চালিয়ে দেয় জোয়ের গলায়। অরুণ বলে, ভাগ্য কখনো বদলানো যায় না, কখনোই না। এদিকে জোয়ের জামাইবাবু অ্যাম্বুলেন্স নিয়ে আসছিল। জিভা ফোন করে ডাক্তারকে বলে জোয়ের গলা কেটে গেছে, এখন তার কি করা উচিত। ডাক্তার জানায় আগে জোকে সমতল একটা জায়গাতে শোয়াতে হবে, তারপর রক্ত পড়া বন্ধ করতে হবে। জিভা ডাক্তারের কথা মতো কাজ করে। আর এদিকে জোয়ের দিদি, জামাইবাবু, জিভার মা বাবা সবার সাথে কথা বলাতে থাকে জোকে। সবাই জোকে মোটিভেট করছিল, কিন্তু যখন জিভা জোকে নিয়ে দরজার দিকে আসছিল তখন অরুণ তাদের আটকায়। অরুণ আর জিভার মধ্যে মারামারি হয় আর জিভা অরুণকে মেরে ফেলে। জোকে হাসপাতালে ভর্তি করা হয়, জো বেঁচে যায় আর জিভার মায়ের কথাই সত্যি হয়। ভাগ্যের থেকে যদি কিছু বড় হয়ে থাকে সেটা মনের জোর, ভালোবাসার জোর। তো মুভিটা এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পর।